তোমাদের অনেকেই জানতে চেয়েছ যে ক্লার্কশিপের যে টাইপিং টেস্ট পরীক্ষাটা হবে সেখানে দশ মিনিটে দুশোটা ওয়ার্ড তোমার তো টাইপ করতে হবে সেই দশ মিনিটটা তোমরা দেখবে কি করে তোমাদের কিন্তু যেখানে টাইপ টেস্টটা হবে সেখানে আশা করি ঘড়ি পরে ঢুকতে দেবে না তারা দশ মিনিটটা কি করে ক্যালকুলেট করবে এটা কিন্তু সত্যি যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে একটা কোশ্চেন বড় কোশ্চেন আমি অন্নবের কাছে জিজ্ঞেস করেছি অন্নবের উত্তর দিয়েছে তোমরা সেটা শুনবে তার আগে আমি তোমাদের বলি তোমরা বাড়িতে কিন্তু ভালো করে স্টপওয়াশ ধরে প্র্যাকটিস করো এখানে কিন্তু কোয়ালিফাই করতে হয় বাড়িতে যেখানে প্র্যাকটিস করছো সেখানে দশ মিনিট ধরে প্র্যাকটিস করো এবং স্পিডটা কিন্তু মিনিমাম পঁচিশ পার মিনিট ওয়ার্ড কিন্তু তৈরি করার চেষ্টা করো আমি ইংরাজি ধরে বলছি মানে এক একটা মিনিটে পঁচিশটা ওয়ার্ড টাইপ করা প্র্যাকটিস করো তাতে কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমার কুড়িটা পার মিনিটে ওয়ার্ড হবে এবং স্টপ ওয়াশ ধরে করো কেননা এক্সাম সেন্টারে কিন্তু তোমাকে ঘড়ি অ্যালাউ করতে দেবে না বা নিয়ে ঢুকতে দেবে না পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাকে বলে দেবে যিনি থাকবেন হলে শুরু করো এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলবে তোমরা থামাও এখন তোমাকে কিন্তু ওনার কথা শুনেই টাইপটা করতে হবে অথবা তোমাদের যে কম্পিউটার দেওয়া থাকবে ডেস্কটপ সেখানে দেখবে তলাতে ডান দিকে টাইমটা দেওয়া থাকে সেটা ধরেও করতে পারো কিন্তু যখন তুমি টাইপে মগ্ন থাকবে তখন কিন্তু ওইখানে নজর থাকবে না স্টাফ সিলেকশনের কমিশনের পরীক্ষায় কী হয় তাদের নিজস্ব প্রোগ্রামিং থাকে নিজস্ব সফটওয়্যার আছে সেখানে কিন্তু টাইমটা কমতে থাকে সেখানে কিন্তু টাইমটা কমতে থাকবে এবং তুমি দেখতে পারবে মাইনাস হতে থাকে টাইম কিন্তু এখানে কিন্তু সেই সিস্টেম আশা করি পাবে না পেলে তো খুবই ভালো কিন্তু আশা করি তোমরা পাবে না কিন্তু পাস অনেকেই করবে কিছুজন হয়তো বাদ যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টই পাস করবে টাইপিং টেস্টে পৌঁছে যারা ভালো করে প্র্যাকটিস করছে তারা তো অবশ্যই করবে তোমরা কিন্তু টার্গেট রাখবে আট মিনিটে দুশোটা ওয়ার্ড করে নেওয়ার দশ মিনিটে পৌঁছাতেই যেন না হয় তোমাকে তখন কিন্তু গিয়ে বলতে না হয় তোমাকে যে এক মিনিট আপনি কম দিলেন কুড়ি সেকেন্ড কম দিলেন অনেকের পরীক্ষার পরে কিন্তু দেখা যায় বলে যে এত সেকেন্ড কম দিল ওই প্রশ্নটাই যেন না উঠে তোমরা টাইপিং টেস্টটা আট মিনিটের ভেতর দুশোটা ওয়ার্ড প্র্যাকটিস করো দশ মিনিটে কেন যাবে তুমি এবং যিনি এক্সাম নিচ্ছেন তিনি তো তোমায় ঘড়ি ধরে দশ মিনিটই দেবে অবশ্যই দেবে কিন্তু আমাদের অনেক সময় কি হয় আমরা যখন কমপ্লিট করতে পারি না আমাদের এটা একটা ব্যাড হ্যাবিট তখন হয় নিজের দোষ কিন্তু দেব না তখন বলবো হয় আমাকে হাফ মিনিট কম দিয়েছে এক মিনিট কম দিয়েছে পরের দোষটাই খুঁজব ওই জন্যে যাতে সেই পজিশানে তোমাদের পড়তে না হয় বাড়িতে প্র্যাকটিস করবে আট মিনিটে দুশো দুশোটা ওয়ার্ড তাহলেই এক্সাম সেন্টারে গিয়ে তোমার দশ মিনিটে পৌঁছাবে আমি দেখেছি আমার অনেক পরীক্ষার্থী কনস্টেবলের বা সাব ইন্সপেক্টারে যখন মাঠে গেছে মাঠে গিয়ে কিছু সেকেন্ডের জন্যে পারেনি ক্লিয়ার করতে তখন অভিযোগ আসে যে সময় কম দিচ্ছে সময় কিন্তু কেউ কম দেয় না কেননা অত বড় একটা জায়গায় পরীক্ষা যখন নিচ্ছে তখন স্টপাশ ধরেই হয় আমি পারিনি কেউ সেটা বলে না তখন প্রথমেই বলবে সময় কম দিচ্ছে কুড়ি সেকেন্ড কম দিচ্ছে তিরিশ সেকেন্ড কম দিচ্ছে অন্যরা এখন কমপ্লিট করতে পারছে সেই সময় তাহলে আমি কেন পারবো না ওই জন্যে এই প্রশ্নটাই যেন না ওঠে যে এক মিনিট হাফ সেকেন্ড দশ সেকেন্ড কম হলো এর জন্য হলো না তুমি টার্গেট রাখবে আট মিনিটে কমপ্লিট করে তাহলেই পরীক্ষা হলে ন মিনিট সাড়ে ন মিনিট দশ মিনিটে দুশোটা ওয়ার্ড হবে তোমরা শুনে নাও অন্নবো কি বলছে তোমরা আমাকে দেখছো প্রয়াস ডাব্লিউ চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে একটা বেল আইকন আছে সেটা প্রেস করো তাহলে পরবর্তী সময় আমার চ্যানেলে ইম্পর্টেন্ট যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা নোটিফিকেশান হিসেবে পেয়ে যাবে আরেকটা কোশ্চেন অনেকে করেছে যে টাইম কিভাবে দেখা যায় তো এক্ষেত্রে বলি দেখো টাইম দেখার সেরকম কোনো বিশেষ সুযোগ থাকে না কারণ যেহেতু আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে আমাদের সময় পিএসসি যে পরীক্ষাটা নিয়েছিলো সেটা কোনো স্পেসিফিক সফটওয়্যারে নেয়নি সেটা নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে নিয়েছিল তো তার সময় দেখার কোনো মানে ব্যাপার থাকে না এসএসসির পরীক্ষায় যেটা হয় যে ওদের যে সফটওয়্যার থাকে সেখানে টাইমটা নিজে থেকেই মাইনাস হতে থাকে তো এক্ষেত্রে তোমরা কম্পিউটারের ডান দিকে যে নিচের দিকে যেখানে টাইমটা দেখায় সেইটা দেখে তোমরা করতে পারো কিন্তু পরীক্ষা শুরু হওয়ার সময় সেটা দেখে সময়ের হিসাবটা করা অসুবিধায় কারণ দশ মিনিট কিভাবে পেরিয়ে যাবে বুঝতেও পারবে না তো জেনারেলি যেটা হয় যে ওই প্রিন্ট আউটটা দেওয়ার পর যিনি গার্ড থাকেন তো তিনি শুরু করতে বলেন শুরু করলে সবাই একসঙ্গে টাইপিং করা শুরু করে দেয় আবার যখন দশ মিনিট সময় পেরিয়ে যায় উনি থামতে বলেন তো এভাবেই হয় তো তোমরা এখন ঘরে যখন প্র্যাকটিস করছো তখন মোবাইলে স্টপওয়াচ লাগিয়ে পরে স্টপ ওয়াচে দশ মিনিট টাইম সেট করে পরে এভাবে প্র্যাকটিস করতে পারো আর ওইখানে সেরকম সময় দেখার কোনো ব্যাপার থাকে না যদি না কম্পিউটারের নিচে সময়টা কেউ দেখতে পারে তো